হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিমন আর আপনারা দেখছেন লাভ আপ টেকনোলজি। তো আজকে একটি ইজি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই আপনারা অনেকে জানতে পারেন আর অনেকে জানেন না। যারা জানেন তাদের জন্য এই বিষয়টি স্কিপ করে যেতে পারেন ভিডিওটি, আর যারা জানে না তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। তো কি আমি আজকে যে বিষয়টি দেখাবো, কীভাবে আপনি ফেসবুকে পেজ খুলবেন। তো ফেসবুকে পেজ খুলতে গেলে অবশ্য এই যে থ্রিটা মেয়েটা পেজ করুন, তারপর এই যে দেখুন পেজ এখানে প্রেস করুন। যে আমার বেশ কয়েকটি পেজ রয়েছে আমি চালাচ্ছি এখন, এই যে এখানে প্রেস করবেন ক্রিয়েট, তারপর গেট স্টারে প্রেস করুন। পরে কী নামে খুলবেন, আমি খুলবো যে কী নামে খুলবো, তো এল কি রক আর ও সি কে রক অন রক অন নামে খুলবো। তারপরে এই যে জাস্ট এখানে একটি টিক মার্ক দিয়ে নেক্সট দেব। আপনি অন্য অন্য নামও খুলতে পারেন, আপনার বিজনেস কোনো নাম থাকতে পারে আপনার দোকানের নামে, বা আপনি প্রফেশনাল কোনো কাজ করেন ওই কাজের নামে, বা আপনি আপনার নিজের নামে কোনো কিছু আপনি উপস্থাপন করতে চান এটির মাধ্যমে, তো এটি আপনি খুলে নেবেন, সিলেক্ট করে নেবেন নামটি। তো এখানে কী কারণে আপনি খুলতে যাচ্ছেন, আমি তো জাস্ট মানে খুললাম তো পার্সোনাল ব্লগ থেকে এখানে, আর এখানে সিলেক্ট করে নিতে হবে যেহেতু পার্সোনাল ব্লগ দিয়েছি। তো এখানে ক্যাটাগরিগুলো সেট করে দেবেন, আমি আদার্স দেব, আর এখানে দেব আদার্স দেব, এবং এখানে ফান করার জন্য দিয়ে দেই তো ফান মিডিয়া, যেহেতু রক অন মানে আমি গানটা একটু দেবো এই জন্য মিডিয়া দেবো। এখানেও মিডিয়া, উপরটাও মিডিয়া সিলেক্ট করে নিতে পারেন। তো নেক্সট প্রেস করবো, আপনি এটি ফেসবুকে, আমি ফেসবুক লাইট দিয়ে চালাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো চালাতে পারেন। তো এখানে প্রোফাইল পিকচারটি অবশ্যই সিলেক্ট করে নেবেন, আর পরেও আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোফাইল পিকচার দেবো এখন, খুললেই জিপ মানে আপনার এলাকা দিয়ে তারপরে জিপ কোড দিয়ে সার্চ দিলে এই জিপ কোডটি চলে আসবে, আর এখানে ফোন নাম্বার 001 এই তো নাম্বারটি দিলাম, তারপর ভিজিট পেজ, এই যে দেখুন পেজটি খুলে গেছে। এখন এই যে পেজটি খুলে গেল, এখানে গিয়ে এই যে এখানে লাইক দেবেন জাস্ট, আর আপনি ইনভাইট করতে চাইলে এখানে ইনভাইট করে এই যে নেক্সটে প্রেস করতে পারেন, ইনভাইট হয়ে গেল। আর আপনি এখানে এই যে ইনভাইট ফ্রেন্ডে প্রেস করে এখানে এই যে সিলেক্ট করে নেক্সট প্রেস করলেই তাদের কাছে চলে যাবে সরাসরি। আর আপনার পেজে আপনি কীভাবে লাইক দেবেন এটি একটি কোশ্চেন থাকে মাঝে মাঝে। তো এই যে থ্রি ডট মেনুতে প্রেস করুন, তারপর এই যে লাইকে প্রেস করুন, দেখুন ফলো লাইক দুইটি হয়ে গেছে। আর আপনি এটি আপনি বুস্ট করিয়ে নিতে পারেন, আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারেন, সেটি আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে এটি ইউজ করবেন। আপনি কোনো খাবারের বিষয় বা আপনি কোনো বিষয়ে পারদর্শী ওই বিষয়গুলো নিয়ে ফেসবুকে করতে পারেন, পেজ তৈরি করতে পারেন এবং অনেক সেলিব্রিটি বা পপুলারিটি অর্জন করতে পারেন খুব সহজেই। আচ্ছা বন্ধুরা, যদি আপনার ভিডিওটি 1% ভালো লাগে আর ভিডিওটি যদি কাজের হয় তো অবশ্যই একটি লাইক দিয়েন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আর নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ওকে বন্ধুরা, বাই, খোদা হাফেজ।